বিধায়ক পুত্রর নামত আবন্তিত সরকারি ট্রেক্টর, কৃষক গোটফুলি, হাইলাকান্দির বিধায়ক পুত্রর দুর্নীতি, গভীর নিদ্রাত রাজ্যের বিয়াগম কৃষি বিভাগ। প্রথমে মন করক এইজনলৈ, বিলাসী গাড়ি, ব্র্যান্ডেড ড্রেস পিঁধি ফটোশ্যুট করা এইজনক দেখি কোনটো দিশৰ পৰা আপোনাৰ কৃষক যেন লাগিছে। ৰব ৰব, আপুনি কৃষক বুলি নাভাবিলেও এওঁকে কৃষকৰ স্বীকৃতি দি হাইলাকান্দিৰ কৃষি বিভাগে চৰকাৰী ৰাজসাহায্যযুক্ত ট্ৰেক্টৰো আবণ্টন দি দিছে। তেন্তে শুনক আচল কাহিনী। নামেৰ জাহাংগীৰ এলাহী লস্কৰ, হাইলাকান্দিৰ বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰৰ পুত্ৰ এই জাহাংগীৰ। সেই বিধায়ক পিতৃৰ ক্ষমতাৰ খকত এই জাহাংগীৰে মাটিজুৰি ইউথ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড নামের একটা প্রতিষ্ঠান গড়ি 95% রাজসাহায্যযুক্ত ট্রেক্টর আবন্টন লোলে। সরকারি হিতাধিকারীর সেই লিস্টত জাহাঙ্গীর এলাহীর নাম তক জিলিকি আছে। হাইলাকান্দির কৃষি বিভাগের এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে মাত মাতিছে হাইলাকান্দির বীর লাচিত সেনাই। সি নিজের একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টত কইছে যে আমার এমএলএবিলাকে সিলেকশন করেছে ইহতর মানুষ, কিন্তু তার মধ্যে আশ্চর্যজনকভাবে কিনা এটা চালো আমার হাইলাকান্দি এমএলও যা হয় তার নিজের একটা ছেলে জাহাঙ্গীর আলম বলে নাম, মই যিমান দূর জানো সি এমএলওর ছেলে, আকু সি এজন এ ক্লাস কন্ট্রাক্টর, এইটু পাশতো সি আজি কৃষক হই এইটু টেটকার পাব কারণে সি নমিনি নমিনেটেড হই টেটকারটো তার নামত সিলেকশন হয়েছে। যে এটু কৃষি প্রধান এরিয়া যোনটো হয় আমার হাইলাকান্দিটো, খেতি করা মানুষ, খেতি করা মানুষ, এটু ট্রেড কার্ডটো খেতিয়কর কাম, এটু এমএলএ ট্রেড কার্ড লৈ কি করিব? দরিদ্র কৃষকে মূরর ঘাম মাটিত পেলায় কষ্ট করিব আর বিধায়ক পুত্র হই বিলাসী গাড়িত ঘুরি কৃষকর নাম লৈ সরকারি ট্রেক্টর আদায় করিব, এনে কার্য কোনো পথ্যেই গ্রহণযোগ্য নহয়। আসামর এগ্রিকালচার মিনিস্টার, আমার অসমর সিএম স্যার, আর আমার হাইলাকান্দির ডিজি স্যারের নিকট দৃষ্টি আকর্ষণ করেছো আর দাবি প্রদান করে আছো যে এই ম্যাজিস্ট্রেট পর্যায়ে এটা ইনকোয়ারি হবো লাগে যে কেন এমএলএর লড়াই এটা ট্রেড কার্ড পাব পারে কৃষকর মাল। নিশ্চিতভাবে আপনার কৃষকর পেটত লাতি মারিছে। আজি আজির দিন যদি আপনার আমার বিধায়কর পুত্রজনে এইখান ট্রেক্টর এপ্লাই নকরিলে হেতেন, তেনহলে এই ট্রেক্টরখন কোনোবা এজন কৃষকে পাইলে হেতেন। হাইলাকান্দির বিধায়ক জাকির হুছেইন লস্করের পুত্রর এই দুর্নীতির তদন্ত রাজ্যের বিয়াগম কৃষি বিভাগে করিবনে, নে রাজ্যের প্রতিষ্ঠানত দরিদ্র কৃষক বঞ্চিত হয়ে এনেবুর ভিআইপিকে সরকারি ট্রেক্টর আবন্টন দি থাকিব? হাইলাকান্দির নীলোৎপল দেব, নিউজ লাইভ।